দুই গ্রামের সংযোগকারী বিরুবাগ নদীর উপর বিরুবাগ ব্রিজের মুখের অংশ নদীগর্ভে বিলীন। জলস্রোতের ভগ্নপ্রায় জেলা পরিষদ কর্তৃক নির্মিত কংক্রিটের ব্রিজ কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন নদীর দুই পারের সাধারণ মানুষের। ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুই এলাকার মানুষের নিত্যদিনের যাতায়াতের একমাত্র রাস্তার এই বেহাল অবস্থায় পড়ে থাকা ব্রিজের সমস্যা গত 15 বছরের পুরনো। এক প্রান্তে আদিবাসী রাভা জনজাতির মানুষের বসবাস, অপর প্রান্তে রাজবংশী সম্প্রদায়ের মানুষ বসবাস করে। মোড়াঘাট রেঞ্জ লাগোয়া বাসিন্দার সমস্যার কথা কোনো প্রশাসন থেকে রাজনৈতিক দলের নজরে আসেনি। ভোটের আগে স্থায়ী ব্রিজ না দিলেও স্থানীয় প্রশাসন বিরুবাগ নদীর ব্রিজ দিয়ে পারাপারের জন্য একটা বন্দোবস্ত করুন, এমনটাই চায় গ্রামের বাসিন্দারা। বামন হলে তৈরি করা এই ব্রিজের সংস্কার কিংবা নতুন ব্রিজের দাবিতে পঞ্চায়েত ভোটের আগে আন্দোলনে নেমেছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। তবে গ্রামবাসীদের দাবি, প্রত্যেক বছর ভোট আসলে শুধুমাত্র প্রতিশ্রুতি মেলে, মেলে না কোনো স্থায়ী সমাধান। নদীর দুই পারের মানুষের একাধিক অভিযোগ, স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্য পথ চলতি মানুষের দাবি, কোনো সরকারি গুরুত্ব দিচ্ছে না তাদের। বর্ষা নামলেই অঘোষিত স্কুল ছুটি বলেই স্কুলে আসেন না পড়ুয়ারা, কেননা কোনো রাস্তা থাকে না পারাপারের। অন্যদিকে ট্রাইবেল বলেও গুরুত্ব দেওয়া হয় না, এমনটাই অভিযোগ করা হচ্ছে। আমার নাম খগেন্দ্রনাথ। কি চাইছেন আপনার ব্রিজ তো পঞ্চায়েত ভোটের আগে হলো না? পঞ্চায়েত ভোটের আগে তো হবেও না, আর বর্ষার পরেও হয় কি না হয় বলা যায় না, কিন্তু আপাতত চলাফেরা করার জন্য এটা একটু যোগাযোগ করার জন্য করে দিলে ভালো হয়। মানে দুই এলাকার মানুষজনদের? হ্যাঁ, দুই এলাকার মানুষ, দুই এলাকার কেন, তিন এলাকা, ওই যে রাভাপাড়া পর্যন্ত আছে এই কানেকশন, আচ্ছা, ওইখানেও লোক যাতায়াত করে, রাভারা ওইখানে এদিক দিয়ে আসে। মানে আপাতত আপনারা চাচ্ছেন যে এটা একটু একটা কিছু করে দেওয়া, আপাতত চলাফেরা করার জন্য একটা কিছু করার জন্য গ্রাম পঞ্চায়েত থেকে। আপনার নাম? আমার নাম বোঝেন। এই যে ব্রিজ হচ্ছে না, কি বলবেন? ব্রিজ হচ্ছে না, ঘটনা আছে, আমার এমএলএ তো আমাদের আছে, হচ্ছে তোমার আছে বিষ্ণুপদ রায়, আমাদের এমএলএ তো এখানে কোনোদিন আসলো না, এখানে দেখতে আসলো না ব্রিজে কোথায় ভাঙা আছে কোথায় কি আছে। ওরা তো ভোট দিয়ে জনসাধারণ লোকে জিতাইছে, তো জিতার পরে ওরা তো এখানে আসলো না কোনোদিন দেখতে। এখানে টিএমসি জিতার তো 5টা বছর হয়ে গেছে, 5 বছর আর কি করবে। আচ্ছা, বিধায়ককে আপনারা জানিয়েছেন? বিধায়ক কতবার জানা আছে, ব্রিজ তো পার হয়ে গেছে, এখন বিধায়ক এখানে বিষ্ণুপদ তো কোনোদিন এখানে ব্রিজের মধ্যে। এই এলাকার স্থানীয় প্রশাসনের প্রধান পঞ্চায়েত কোন দলের? কোন দলের? টিএমসি দলের আছে। তারা কি করছে, তারা কি দেখছে? ব্রিজ পাস হয়ে আছে, তোমার হচ্ছে বিষ্ণুপদ রায় সই করতেছে না। মানে মানে এই তথ্যটা আপনাদের কে দিয়েছে? এই কথা আমরা অঞ্চল থেকে পেয়েছি। মানে অঞ্চল থেকে জানানো হয়েছে যে আপনি ওনা কাজ করেছে, কিন্তু বিধায়কের সিগনেচারের কারণে কাজ হচ্ছে না। ব্রিজ হচ্ছে না। নাম? আমার নাম লীনা ওরান। কোন মানে কোন ইসেতে পড়ো তুমি? এই বছর থেকে কলেজে। আচ্ছা, এই রাস্তা ধরে তো তোমার কলেজে যেতে হয়? হ্যাঁ। কতটা সমস্যা নিয়ে যেতে হয়? অনেক সমস্যা, মানে পুরো বছর তো একদম জল ভরে যায়, কোনোদিন তো আমি যেতেও পারি না কোনো বছর। ঠিক, এরকমটা কেন এত, মানে ভোট আসছে, ভোটের আগে তো প্রচুর প্রচার চালাচ্ছে, উন্নয়নের কথা বলা হচ্ছে, তুমি একজন কলেজ পড়ুয়া হয়ে কি দেখছো? কি দেখছি মানে আমাদের ট্রাইবাল বলে কোনো মানে গুরুত্বই দেওয়া হচ্ছে না। আমরা ফরেস্ট এলাকার বাসিন্দা, অনেকেই মানে এই প্রতি বছর শুধু আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু মনে হয় আমার কোনো সরকারই আমাদেরকে ঠিক মতো করে দেখতেছে না। মানে বনবস্তি এলাকার লোকজন কি গুরুত্ব দেওয়া হচ্ছে না? বামপন্থী আমলে এই ব্রিজ তৈরি করা হয়েছিল, এমনটাই অভিযোগ করা হচ্ছে এলাকার বাসিন্দা। এবং ভগ্নপ্রায় অবস্থায় এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, শাসক দল কোনোভাবে কর্ণপাত করেনি, এমনটা অভিযোগ তোলা হচ্ছে। সিপিআইএম আন্দোলনে সরব হয়েছে এবং আপনারা বিজেপি, কি বলবেন? কি বলবো, দীর্ঘ 15 বছর ধরে এই গ্রামটা বিপদে পড়ে আছে বলতে গেলে। হ্যাঁ, চারিদিকে নদী, কিন্তু মাঝখানে একটাই পথ, যেটা দিয়ে যাওয়া চলাচল এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর তাদের মেন চলাচলের রাস্তা হচ্ছে এদিকে, উল্টো দিকে না, ওইদিকে কোনো ব্রিজ নেই, চারিদিকে নদী আছে। আচ্ছা, এখানে ক্ষমতায় তো তৃণমূল রয়েছে, মানে প্রশাসনের ক্ষেত্রে স্থানীয় প্রধান, স্থানীয় পঞ্চায়েত সবই তৃণমূল, তারপরে সমস্যার কথা দেখছে না? তারা দেখবে না তো, তারা তো পুরো পশ্চিমবঙ্গেই না দুর্নীতি চালাচ্ছে। মানে উন্নয়ন এখানে একেবারে, উন্নয়নের কোনো ছোঁয়াই পড়েনি কোথাও নেই, এখানে কেবল না পুরো পশ্চিমবঙ্গেই উন্নয়ন নেই, পুরো পশ্চিমবঙ্গেই দুর্নীতি চলছে। আমার নাম হচ্ছে পুনয় রাও। এই যে ভাঙা অবস্থায় রয়েছে, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন, সামনেই তো পঞ্চায়েত ভোট, কি বলবেন? হ্যাঁ, ওইভাবে সামনে পঞ্চায়েত ভোট দেখিয়ে দিয়ে কতবার কত বছর কাটাই দিল। হ্যাঁ, সে দীর্ঘদিন থেকে আজকে না তো এই ব্রিজটা যে বলতে পারবে যে কোনো প্রার্থী জিতার পরে এই ব্রিজটা করে দিছে, ওই বিরুবাক বার্তা হওয়ার পরে ওই কন্ট্রাক্টরকে চাপ দিয়ে এই ডাইভার্সনটা করা হয়েছে, তাছাড়া কোনো প্রার্থী এই ব্রিজটা করে দেয় নাই, ভাই সেতুটা যে ট্রাইবেল বস্তি থেকে যাতায়াত করুক এই ব্যবস্থা নেয় নাই। আপনারা এখন যাতায়াত করছেন কিভাবে? এই যে এইভাবেই না কষ্ট মষ্ট করে যাচ্ছি।
যে বর্ষা হলে তো আমরা যে এইদিকে ধূপগুড়ি যাব বা এদিকে ঢেঙ্কালি যাব কোনো উপায় নাই। আচ্ছা, যদি আপনাদের এখানে জরুরি পরিষেবা কোনো ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্সের গাড়ি ঢোকাতে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন আবার উল্টা দিক থেকে আমাদের গাড়ি ঢুকাইতে হয়, তখন আমাদের উল্টা খরচা বেশিটা হয়ে যায়। এখানকার স্থানীয় প্রধান পঞ্চায়েত কি বলছেন? এখানকার স্থানীয় প্রধান পঞ্চায়েত বলছে কি যে ইলেকশনটা এবার জিতাও, ব্রিজটা করে দিব, দেখার মতন ব্রিজ করে দিব। আচ্ছা, এই বলে বলে কোথায় যাচ্ছেন আপনি? আমি ওই পাড়াতে গেছিলাম। আচ্ছা, এই যে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে ব্রিজ, আপনি বাঁধের উপরে দাঁড়িয়ে আছেন, বাঁধ দিয়ে আপনাকে যেতে হচ্ছে, কতটা সমস্যা এই বাঁধের? তো প্রত্যেক বছরের সমস্যা দাঁড়ায়, কিন্তু এইভাবে কেউ কোনোদিন এইভাবে সাংবাদিক আসেনি, মানে এটা প্রচারেও আসেনি, প্রচারেও আসেনি, হয়তো এই আজকেই আপনারা আসছেন। যাই হোক, এই ব্রিজটার সম্পর্কে সবাই জানবে। এই ব্রিজটা শুধু বাঁধ দেওয়া হয় মাটি দিয়ে, শীতকালে মাটি দিয়ে বাদ দিয়ে এখানকার কেউ কেউ ট্রাক্টর নিয়ে মাটি নিয়ে যায়, যার জন্য ওই ট্রাক্টর দিয়ে মাটি দেয়। কিন্তু আপনাদের গোটা এলাকায় দেখা যাচ্ছে বিভিন্ন দলীয় পতাকা, অর্থাৎ ভোটের প্রচার চালানো হচ্ছে, সেক্ষেত্রে কি এই সমস্যাটার কথা কেউ তুলে ধরছে না? সমস্যাটা তুলে ধরছে, কিন্তু সমস্যাটা সমাধান করে না, প্রতিশ্রুতি দেয়, সমস্যাটা সমাধান করে। মানে কি প্রতিশ্রুতি ঠিক দেয়? প্রতিশ্রুতি দেয় যখন ভোট আসে তখন এই প্রতিশ্রুতি ব্রিজটা হবে, করব, হ্যাঁ আপনারা আমাদের জিতান, এইভাবে মানে প্রতিশ্রুতি দেয়। মানে আবারও এবারও আশ্বাস দিয়ে যাচ্ছে যে ব্রিজটা করে দেবে, তো ঠিক কি রয়েছে, ব্রিজটা কেন হচ্ছে না? হ্যাঁ, এই ব্রিজটার বিষয়টা আমি তো এতটাই বলতে পারি যে এই ব্রিজটা অলরেডি হয়ে যাবে, টেন্ডার পাস হয়ে আছে, কিন্তু শাসক দল আসার সময়টা যদি দিকটা যদি লক্ষ্য করি আমরা, তাহলে 2011 সালে শাসক দল চলে আসছে, তো আসার পরেও আমাদের কিন্তু গ্রামে মানে ঝাড়ালটা টু জিবিতে আমাদের গ্রাম পঞ্চায়েত হিসেবে ছিল তোমার সিপিএমএ, হ্যাঁ বিগত পাঁচ বছর আগে ছিল বিজেপি, তো আমরা এটা আশাবাদী ছিলাম যে আমাদের রাস্তাঘাট উন্নয়ন হোক, সেটা আমরা 100 বার চাবো, আমাদের এখানকার জনবাসী আমরা চাবোই, রাস্তাটা উন্নত হোক, তোমার ব্রিজটা উন্নত হোক, সেটা আমরা চাবোই। কিন্তু সিপিএম এখানে মানে 34 বছর রাজত্ব করার পরেও, হ্যাঁ আজকে ধরে নেওয়া যায় মানে উন্নয়নের দিকটা, ব্রিজের ব্যাপারটা, হ্যাঁ আমি জানি যে অন্যান্য আপনার তৃণমূল নেতৃত্ব বলছেন টেন্ডার হয়েছে, কিন্তু সাধারণ মানুষ তো বলছে যারা গত কয়েক বছর তো শুধু টেন্ডার শব্দটাই শুনছে, বাস্তবে কোনো রূপায়ণ হচ্ছে না, কি বলবেন? না, এটা যদি ওই তোমার পলিটিক্যালের দিকটা যদি লক্ষ্য করে যদি মানুষজন এখানকার লেখাবাসী কিছু সংখ্যক মানুষ যদি অস্বীকার করে সেটা বলতেই পারে, অসুবিধার কিছু নাই। ব্রিজের বেহাল দশা কি বলবেন? এটা শুনেন, আপনার বাম আমল যখন 1977 সালে এখানে বামফ্রন্ট সরকার আসে, তখন এখানকার এই জায়গাটা কোনো একটা বিচ্ছিন্ন জায়গা ছিল, তখন এখানে একটা বিরুবাগ একটা বাঁধ হয়, এই বাঁধ হওয়ার সময় এখানকার লোক চলাফেরার জন্য সাধারণভাবে একটা ব্রিজ বানায় দেয়, এই ব্রিজটা সিপিএম আমলে বানাইছে, কিন্তু আজকে বহু সরকার চলে যাচ্ছে, এই সরকার আজকে 10-11 বছর হয়ে গেল, সংস্কারের অভাবে এই ব্রিজটা করতেছে না। এখানে বিজেপি সরকার, এখানে টিএমসি সরকার, বিজেপি সরকারের যারা এখানে যে নেতৃত্ব আছে তারাও লক্ষ্য করতেছে না, যারা টিএমসি এখানে নেতৃত্ব, গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, এবং এখানকার যে প্রধান আছে সেও টিএমসি, আমরা বহুবার অনুরোধ করছি ভোটের সময় এখানে আসে, ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে যায়, হ্যাঁ এরা কেউ কাজ করে না, এবং এখানকার যে একটা পরিবেশ আছে, এখানকার টাইবেল একটা পরিবেশ আছে, তারা এখানকার শিক্ষা দীক্ষার জন্য তারা সেন্টার বিভিন্ন জায়গায় চলাফেরার জন্য রুগী নিয়ে যায়, তাদেরও অসুবিধা হয়। আমি যে এইভাবে ঝুঁকিপূর্ণ যাতায়াত, একেবারে খরস্রোতা নদী দেখা যাচ্ছে, তারপরে পুরোটাই ভেঙে রয়েছে, একটা বাঁধের উপর দিয়েই ঝুঁকিপূর্ণভাবে স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসী প্রত্যেকেই যাচ্ছে, কতটা সমস্যা রয়েছেন? সমস্যা তো খুবই সমস্যা, কারণ দেখতেই পাচ্ছেন এখানে ঝুঁকিপূর্ণ একটা রাস্তা ভেঙে আছে, একটা সরু বাঁধ 15-20 বছর আগে তৈরি হয়েছে, ওটা মানে ভেঙে পড়ারই মতো, হ্যাঁ দেখতে পাচ্ছেন, তো এইখানে যাতায়াত করা খুবই সমস্যা, অনেকে বাইক আরোহী যারা আছে তারাও পড়ে যায়, সাইকেল আরোহী যারা আছে তারাও কোনো সময় পড়ে যায়, হ্যাঁ তো এটা ঝুঁকিপূর্ণ এই অবস্থা, বাচ্চা কাচ্চারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এলাকা যাতে এই ব্রিজটা হয়, হ্যাঁ দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছি এই ব্রিজটারই জন্য, আমাদের
যে উন্নয়ন বিগত সরকার এরাও নানাভাবে উন্নয়নের কথা বলে, নানাভাবে আমাদের এই ব্রিজটারও কথা বলছে। এখানে মহুয়া গোপ থেকে শুরু করে অনেকে রাজনৈতিক নেতা নেতৃত্বরা আসছেন, যারা প্রতিশ্রুতি শুধু দিয়ে গেছেন কিন্তু কাজের কাজ কিচ্ছু করেননি। হ্যাঁ, বলে গেছেন 15 দিনের মধ্যে এই ব্রিজটা তৈরি করবে, কিন্তু ব্রিজটা আপনার নাম বিমল চন্দ্র রায়।